নিন্দা হবে। এরা যেমন বলেছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এরা কখনো ভারতের সঙ্গে ছিল না, ইংরেজের সঙ্গে ছিল, পাঠানের সঙ্গে ছিল। এবং আমেরিকা যখন ভিয়েতনাম আক্রমণ করেছিল, এরাই কলকাতার রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল সারা দুনিয়ায় একটি নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম। তাতে হলো না, শেষে বললো ভুলে যাবো বাপের নাম, ভুলবো না তো ভিয়েতনাম। আজ বাপের নাম ভুলে গেল, তাদের কাছ থেকে আমরা আশা করি না তারা ভারতের পক্ষে বলবে। কাশ্মীরে যখন ওখানকার মুসলমানরা হিন্দু তাড়িয়ে 3 লক্ষ হিন্দু চলে এলো বাড়ি হচ্ছে, দিনের পর দিন তাদের জন্তু জানার মতো মারা হয়েছে, মা বোনদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, উলঙ্গ করে শরীরে সিগারেটে ছেঁকা দেওয়া হয়েছে, দেখাতেও পারেননি তারা লোক। কি অপরাধ ছিল তারা? তারা হিন্দু ছিলেন। এই কমিউনিস্টরা, কংগ্রেসরা, টিএমসিরা একটা আওয়াজ করেছে, কলকাতায় একটা মিছিল বেরিয়েছে, মমতা ব্যানার্জিকে হাঁটতে দেখেছেন, অনশন করতে দেখেছেন, ধর্ম নিতে দেখেছেন, দেখেছেন? কোনোদিন দেখবেন না, তাতে হিন্দুর ভোট পাওয়া যাবে না। রাজীব কুমারকে যখন সিবিআই তাড়া করে তার বাড়িতে পৌঁছে যান, তার জন্য রাস্তায় বসে পড়েন, ধর্ণা দেন, তার সঙ্গী সাথীরাও সেজে গুজে গিয়ে ফটো তোলার জন্য বসে পড়েন, কিন্তু যখন হিন্দু মার খায় একবারও বলেন না। 4 বছর আগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছিল, আমরা ধর্মতলায় মিছিল করলাম, আমি ভাষণ দিয়ে বলেছিলাম যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেবো, ঢাকার বাস বন্ধ করে দেবো, এখান থেকে হাজার হাজার ট্রাকে চাল, ডাল, তেল, নুন, সার, সবজি, চিনি কি যাচ্ছে না, গা থেকে বাংলাদেশ বেঁচে আছে, সব ট্রাক বন্ধ করে দেবো। মমতা ব্যানার্জি বিধানসভায় আমাকে বলছেন, দিলীপ বাবু আপনি এইসব কথা বলছেন কেন? আমি কি বললাম? না, বাংলাদেশ সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, আপনি ঝগড়া করছেন, ট্রেন বন্ধ করবেন, বাস বন্ধ করবেন? আমি বলছি, দিদি যদি এত ভালো সম্পর্ক, ওই দিদিকে একটু বলুন না আমাদের হিন্দুদের মারছে কেন, বন্ধ করে দিই, আমরাও বন্ধ করবো না। সে দম নাই, কারণ এই যে প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান বা পশ্চিমবাংলায় লুকিয়ে আছে, তাদের ভোট প্রায় 70 লক্ষ। তাই যারা বিরোধিতা করছেন, যারা একদিন এই হিন্দু সমাজের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি যখন বাংলাদেশে অত্যাচারিত হয়েছে, 30, 40, 50 বছর ধরে রেল লাইনের ধারে, রাস্তার ধারে, জঙ্গলের মধ্যে, জলার উপরে এই উদ্বাস্তু পরিবারগুলো জীবনযাপন করেছেন। ঠাকুরদা এসেছিলেন, ভাবছিলেন ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবো, পাননি। বাবা দেখতে দেখতে বুড়ো হয়ে গেলেন, পাননি। ছেলেমেয়েরা হচ্ছে কবে পাবো, কবে পাবো, চিন্তার কারণ নেই, 1-2 মাসের মধ্যে শুরু হবে, মোদিজি বলেছেন যখন তখন নিশ্চয়ই হবে, আর চিন্তা করতে হবে না। এখানে হয়তো অনেক মানুষ আছেন বয়স হয়েছে 70, 80 বছর, 60 বছর, তারা বাবা ঠাকুরদার হাত ধরে উপার বাংলা থেকে এসেছিলেন, চোখের জলে, 14 পুরুষের ভিটে কুলদেবতাকে ছেড়ে দিয়েছে, গরু ছাগলকে ছেড়ে চলে এসেছিলেন, কেন? মা বোনের ইজ্জত আর নিজের ধর্ম বাঁচাবার জন্য। চোখের সামনে দুনিয়া পাল্টে গেল, কিন্তু তাদের পরিবর্তন হলো না, তারা বাংলাদেশের নাগরিক নন, তারা পাকিস্তান। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।